একজনের পর কুয়া দাম বলছে লাইন ধরে যখন ধাক্কাধাক্কি করবে আপনি যেমন ছাড়বেন না আল্লাহর সীমানা নিয়ে যদি আপনি ধাক্কাধাক্কি করেন আপনি যদি মনে করেন আল্লাহর সীমানা নিয়ে ধাক্কাধাক্কি করার পরেও কিছু হবে না নমরুদ এমন মনে করেছিল ফেরাউন মনে করেছিল কারুন মনে করেছিল হামান মনে করেছিল কাউকে আল্লাহ ছেড়ে দেন নাই কোন জালেমকে ইলহাতুদ দার আল আখরি নির্দোষকে যে দোষী বানায় তাকে আল্লাহ ছাড়বে না ছাড়বে না এবং ছাড়বে না এটা খেয়াল রাখবেন যদি খেয়াল রেখে হারাম হয়ে যাচ্ছে আপনি ছেড়ে যান আপনি মনে করেন অসম্ভব আমি আমার পেটের ভিতরে আগুন দিতে পারি না হারাম খেলে যেমন পেটের ভিতরে আগুন দেওয়া হয় সীমানা নিয়ে যখন ধাক্কাধাক্কি করবেন আল্লাহর সঙ্গে আপনি লড়াই করছেন এখন প্রতিনিয়ত যারা আলেম ওলা আমাদের নাম ধরে ধরে গালি দিচ্ছেন আমার ভাইরা বড়ই আফসোস আপনারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন ঠিক না বেঠি খবরদার আপনার ভাষা চেঞ্জ করে ফেলে হারামকে হারাম মানেন হারামকে হারাম মনে করেন আপনি যদি হারামটাকে হালাল বলে ফতোয়া দেন আপনি মুফতি হতে পারেন নাই আপনি মুফতি হতে পারেন নাই আপনি মুক্তি হয়েছেন মুক্তি হয়েছেন আপনি ভুল করেছেন সীমানা নিয়ে ধাক্কাধাক্কি করে ঈমান নষ্ট হয়ে গিয়েছে তাওবা করে কালেমা করে আবার মুসলমান হন ঠিক না বেঠি সীমানার কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে ঠিক না বেঠি কারণ আপনি হারাম কাজ করছেন আল্লাহ সীমানা নিয়ে ধাক্কা মারছে আপনাদের কুমিল্লার এই অঞ্চলের যদি কেউ আইন লয়ে ঠেলে কি করবে আইলার লাই কোনটা কর আই লাই 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 লাইলার আইন যেটা কর লাইন লয়ে ধাক্কা ধাক্কি করলে কি করবে একজনের পর কুবায় দাম লাইন লয়ে যখন ধাক্কাধাক্কি করবে আপনি যেমন ছাড়বেন না আল্লাহর সীমানা নিয়ে যদি আপনি ধাক্কাধাক্কি করেন আপনি যদি মনে করেন আল্লাহ সীমানা নিয়ে ধাক্কাধাক্কি করার পরেও কিছু হবে না নমরুদ এমন মনে করেছিল ফেরাউন মনে করেছিল কারুন মনে করেছিল হামান মনে করেছিল কাউকে আল্লাহ ছেড়ে দেন নাই কোন জালেমকে ইলহাতুদ দার আল আখরি নির্দোষকে যে দোষী বানায় তাকে আল্লাহ ছাড়বে না ছাড়বে না এবং ছাড়বে না এটা খেয়াল রাখবেন যদি খেয়াল রেখে হারাম হয়ে যাচ্ছে আপনি ঠেলে যান আপনি মনে করেন অসম্ভব আমি আমার পেটের ভিতরে আগুন দিতে পারি না ওসাইয়াসলাউনা সাইরা হারাম খেলে যেমন পেটের ভিতরে আগুন দেওয়া হয় সীমানা নিয়ে যখন ধাক্কাধাক্কি করবেন আল্লাহর সঙ্গে আপনি লড়াই করছেন এখন প্রতিনিয়ত যারা আলেম ওলা আমাদের নাম ধরে ধরে গালি দিচ্ছেন আমার ভাইরা বড়ই আফসোস আপনারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন ঠিক না বেঠি খবরদার আপনার ভাষা চেঞ্জ করে ফেলে হারামকে হারাম মানেন হারামকে হারাম মনে করেন আপনি যদি হারামটাকে হালাল বলে ফতোয়া দেন আপনি মুফতি হতে পারেন নাই আপনি মুফতি হতে পারেন নাই আপনি মুক্তি হয়েছেন মুক্তি হয়েছেন আপনি ভুল করেছেন সীমানা নিয়ে ধাক্কাধাক্কি করে ঈমান নষ্ট হয়ে গিয়েছে তাওবা করে কালেমা করে আবার মুসলমান হন ঠিক না বেঠি অনেকে হুজুর বলে ফতোয়া শিখায় তোমার কাছে ফতোয়া শিখাম লাগতো না আমরাই ফতোয়া জানি এবার তারেরা ফতোয়াও দেয় সব ফতোয়া দিয়ে দিচ্ছে তুম করে দিয়ে আমাকে জানাজা ফরান লাগবে না আমরাই জানাজা ফরান হেরা কয় আর কি আমরা না কয় জানাজা আমি ফরাম আমার বাহিরটা আচ্ছা তুই যে এতদিন বাস বিটা তোর কেডা করে দিল তুই মহিলা দেওয়া সার তোর জানাজা ভর তো কেডায় ঠিক না বেঠি এই জন্য খবরদার আমার ভাইরা কেউ আমাদের শত্রু না আজকের মাহফিলটা বন্ধু বানানোর জন্য আজকের মাহফিলটা বন্ধু বানানোর জন্য শত্রুতা বাড়ানোর জন্য মাহফিল আমরা করি না এই মাহফিলের দুই মাসের শ্রম শত্রুতার জন্য না এই মাহফিলের দুই মাসের শ্রম আমরা দিয়েছি আজকের একটা ঈদের মতো আনন্দের দিবসে পরিণত হয়েছে ঘরে ঘরে আনন্দ যুবকের মুখে মুখে আনন্দ আজকে একটা যুবকের পিঠে আমি দেখেছি ঘেমে গেছে পোড়া
আমি অবাক হয়ে গেলাম দৌড়ায় দৌড়ায় রিসিভ করতেছে যুবকটা ঘেমে গিয়েছে আমি চিন্তা করলাম যুবকটা ঘেমে গিয়েছে তারপরও একটা বারের জন্য ক্লান্তি দেখায় না যদি এটা বুঝে সুজে আল্লাহর জন্য করে আল্লাহ ওই যুবকদেরকে সেদিন ডাকবেন ও যুবকেরা তোমরা কারা রে সাফুনা সাফি ইবাদাতিল্লাহ আমি আল্লাহর জন্য যৌবন কালটাকে ব্যয় করেছিলে আজকে আমি আল্লাহ আমার ছায়ার নিচে ছায়া দেব আজকে আমার ছায়া ছাড়া আর কোন ছায়া না যিনি ছায়া দিবেন তিনি কে আল্লাহ এই যে মাইনার ছোট একটা আমার আদরের ভাই আলহামদুলিল্লাহ তার বাবা নাই কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা চাকরিও দিয়েছে তার মাটা অসুস্থ দোয়া চায় কষ্ট করে মাহফিলের আয়োজন করছে তার সাথেই মুরব্বীদেরকে নিয়ে তার বন্ধুদেরকে নিয়ে সবাই মাহফিলতে এসেছে বসেছে সভাপতি সাহেব তিনি ছিলেন এগুলো যদি আল্লাহ দ্বীনের জন্য করে থাকেন বিশ্বাস করেন আল্লাহ কসম ইয়া আবা যর লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা বাবান মিনাল কুরআন বাবান মিনাল ইলম এলেমের নতুন কোন একটা কিছু যদি মাহফিল থেকে শিখে থাকেন 100 রাকাত তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দিয়ে দিবেন নতুন একটা মাসআলা যদি আজকে এখান থেকে শিখে যান খায়রুন লাকা তুসাল্লিয়া আলফ রাকা 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হতো এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক গোলামের আমল নামে আল্লাহ যোগ করে দিবে একটা মাসালা যদি নতুন জেনে যান আমরা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে তেমন ভালো কথা বলতে পারি নাই যতটুকু বলেছি এর মধ্যে একটা কথাও যদি আপনার কাছে নতুন হয়ে থাকে যেটা দিয়ে আপনার জীবন পরিবর্তন হবে এটাই সার্থক আল্লাহ শেষে এসে বলছেন ওয়া বাশশিরিল মুমিনিন সুসংবাদ দিয়ে দেন মুমিনদেরকে মুমিনরা সুসংবাদ পাবে এই আটটা কাজ যারা করবে হেসে হেসে আল্লাহ জান্নাতে যাবে চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি জান্নাতের মালিক বানায় দিতে দেরি করবেন না তিনি কে সে জান্নাতে যেতে কি আমরা রাজি কাজগুলা করতে রাজি পরীক্ষা দিতে রাজি আল্লাহ আমাদেরকে কবুল করুক পড়ে আমিন উঠবেন না এখন কিন্তু কোনো আওয়াজ নাই মোনাজাতের সময় মোনাজাত করতে হবে মিডিয়ার যারা আছেন মোনাজাত আমার কাছে খুব প্রিয় জানি না সবার কাছে কেমন কারণ মোনাজাত চুপি চুপি কথা হয় কার সাথে এখন আর কেউ আরে আমার একটা মোনাজাত আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বেশি মানুষ দেখছে এমনও হয়েছে একটা মোনাজাত শোনার পর একটা লোক দাঁড়িয়ে রাখছে এটা বলতাম না আজকে বললাম এই জন্য এটা কোনো মাহফিলে বলি না আপনারা কোনো রেকর্ডে পাবেন না আজকে বলতেছি একটা লোক পরিষ্কারই কথা বলছে হুজুর আমি পুরো ওয়াজের চাইতে শুধু মুনাজাতটা শুনি আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করেছি এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাকে মরে যেতে হবে বলেন আল্লাহ তো কোন কথায় পরিবর্তন হবে আমরা কেউ জানি না আজকের মাহফিলও আমরা মন থেকে একটা মুনাজাত করব পরে ইনশাআল্লাহ আমাদের অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে অসুস্থদের জন্য দোয়া চাওয়া হয়েছে সভাপতির বড় ভাই সুলতান আহমদ সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে আব্দুল মজিদ সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে আবুল কালাম সাহেবের জন্য দোয়া চাওয়া